أشهد أن لا কোরআন সাক্ষী দিবে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ তাআলা বলছেন ওদেরকে যদি জিজ্ঞাসা করো ওরা কেন মূর্তি পূজা করছে, ওরা বলবে আমরা এই মূর্তিগুলো অন্য কোন উদ্দেশ্যে পূজা করছি না, একটাই মাত্র উদ্দেশ্য, তা হচ্ছে ওরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছাইয়া দিবে। তাহলে মূর্তি পূজা করতো কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, মাধ্যম হিসাবে কি হিসাবে? পরিষ্কার বুঝুন, কোরআন আর এক আয়াত, কোরআন বলছে ওরা মূর্তি পূজা করে কি জন্য? কোরআন বলছে ওরা বলে হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী, আল্লাহর কাছে। তাহলে মূর্তি পূজা করতে কিসের জন্য? সুপারিশকারী, মাধ্যম হিসাবে। অথচ আমরা নামাজ বলি ইয়াকা নাবুদু, আমরা ডাইরেক্ট আল্লাহকে ইবাদত করি না, কোনো ভাইয়া মাধ্যম আছে? হজে গেলে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার এই কেতাবুল হজ রাস্তায় আছে, কিনে নেবেন। অথচ এই বিষয়গুলো ক্লিয়ার করা আছে, খালি হজের মাসলা না, ওটার মধ্যে তাওহীদের পুরো মাসলা লেখা দেওয়া হয়েছে, 100 পৃষ্ঠা তাওহীদ আলোচনা 100 থেকে শুরু হয়ে। কারণটা কি? কারণ হচ্ছে লাব্বাইক বলে হাজি সাহেবরা হজ করতে যায় কিন্তু জানে না যে কিসের লাব্বাইক বলছে। এই জন্য মনে রাখতে হবে, হজের সময় কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, নামাজের সময় কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, তাহলে জিকিরের সময় মাধ্যম রাখা যাবে? কোনো ভায়া মাধ্যম নাই। এটাই হচ্ছে মক্কার কুফফারদের সঙ্গে আমাদের পার্থক্য। আমরা সরাসরি ইবাদত করব কার? আল্লাহ। ইয়াকা নাবুদু, কার ইবাদত করব? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? আল্লাহ। না কোনো ভায়া মাধ্যম আছে? না। পরিষ্কার হয়ে গেল, এই দাওয়াত যারা দিবে যুগে যুগে তাদের উপর বিপদ এসেছে, কেয়ামত পর্যন্ত আসবে, আমরাও খেয়াল রাখব আমাদের উপরও সেই বিপদগুলো আসবে। এজন্য আমাদের এই তাওহীদ ক্লিয়ার করতে হবে। কোন ব্যক্তি হেদায়েত করতে পারবে না। আজকে পীর সাহেবরা বলে যে সমস্ত পীরদের পীর নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জিজ্ঞেস করতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমাদের সবের পীরের পীর হয়, এটা কি মিথ্যা কথা? ওরা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আলীকে খেলাফত দিয়ে গেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আলীকে খেলাফত দিয়ে গিয়ে থাকেন, তাহলে আবু বকর ওমর ওসমানরা কিসের খলিফা? তাদেরকে কেন খলিফা বানানো হলো? শিয়াদের মতো বলবা? শিয়ারা বলে যে আলী খলিফা ছিল, আবু বকর ওমর ওসমানরা অবৈধ ছিল, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। সেজন্য শিয়াদের আকীদা হচ্ছে, খমেনি লিখেছে যে যদি কোনো সময় মক্কা মদিনা আমরা দখল করতে পারি, তাহলে প্রথম যেই কাজটা তারা করবে, লিখেছে যে আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে দুইটা মূর্তি আমরা সরাই দেব। সেই মূর্তি বলে কাদেরকে বুঝাচ্ছে? ওরা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বুঝাচ্ছে। তাহলে এরা কি শিয়া? এই পিশাবরা কি শিয়া যারা বলে আল্লাহর রাসূল আলীকে খেলাফত দিয়ে গেছেন? আর যদি বলে যে না, ওই খেলাফত না, রাষ্ট্রীয় খেলাফত না, এটা ছিল ধর্মীয় খেলাফত, পীরের খেলাফত, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, খেলাফতের কি এরকম কোন খোলা রাস্তা ছিল না, কি এরকম ছিদ্র পথ ছিল কিনা? আর যদি এরকম ভাবে খেলাফত দেওয়ার সুযোগ থাকত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন খালি আলীকে দিয়ে গেলেন? আর কোন সাহাবী কি যোগ্য ছিল না? তোমাদের এক একজন পীরের 10 জন 20 জন খলিফা আছে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কেবল খেলাফত দেওয়ার মতো একজন কি তৈরি করলেন? সেই খেলাফত কি আবু বকরকে দিলেন না? সেই খেলাফত ওমরকে দিলেন না? সেই খেলাফত ওসমানকে দিলেন না? খালি দিলেন একজনকে। এই যে ভুয়া খেলাফতের দাবিদার, খেলাফত বায়াত আছে, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জেনে রাখবেন, ইসলামে খেলাফতের গুরুত্ব আছে, বায়াতের গুরুত্ব আছে। মুসলিম জাতির একজন ইমাম থাকবে, তার কাছে মুসলিমরা বায়াত দিবে, সেই বায়াতের গুরুত্ব আছে, হাদিসে গুরুত্ব দেওয়া আছে। আর সেইটা যদি থাকতো, তাহলে মুসলিমদের এত দলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য কুফফাররা চক্রান্ত করে সেই খেলাফত ব্যবস্থাকে, সেই বায়াত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এবারে পীরদের মধ্যে খেলাফত আর বায়াতকে ঢুকিয়ে দিয়েছে। এখন পীর সাহেবরা পাগড়ি ঝুলিয়ে বায়াত নাই, গায়ে হাত দিয়ে বায়াত নাই, আল্লাহর নবীর থেকে কোনো ই নাই। এখন আমি যে কথা বলছিলাম, এই পীর সাহেবরা বলে আলী নাকি সমস্ত পীরের পীর, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা পীর হয়ে থাকে,
তাহলে আবু তালেব যার কথা বললাম সে কার বাপ? আবু তালেব কার বাবা? আল্লাহ রসুলের আপন চাচা। আর আলীর আপন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমাদের পীরদের পীর হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার বাপকে ছাড়াইতে পারবে? না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার চাচা আবু তালেবকে ছাড়াইতে পারলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপকে ছাড়াতে পারলেন না। এরপরে যদি কোনো ব্যক্তি বলে অমুক পীরে তাদেরকে নাজাত দিবে, ধরাইয়ে নিবে, ছাড়াইয়ে নিবে, এমনকি লেখছে যদি কারো দুইজন পীর থাকে দুই পীরে দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই, একথা লিখেছে। আপনারা এই দেশের সবচেয়ে ভালো পীর বলে যাকে চরমনাই পীর, এই চরমনাই পীরের বই আছে মাওয়াজে সাকিয়া, এর 55 নম্বর পৃষ্ঠায় শেষের লাইনে লেখা আছে, উর্দুতে লেখছে, প্রথম দো পীর দো ডানা পাকার কে বেস্ট মে লে জায়গা কুই হরজ নেহি। তোমার যদি দুইজন পীর থাকে দুই পীরে তোমাকে দুই ডানা ধরে বেস্তে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করো, যদি দুই পীরে দুই ডানা ধরে বেস্তে নাই, চার পীর থাকলে চার পা হাত ধরে জান্নাতে ধাক্কা মেরে ফেলে দিবে। আল্লাহ রাসূল তা করেছেন? এইভাবে ইসলামকে ধোকা দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে ধোকা দিয়ে একটা সাধারণ বিনা পুঁজির ব্যবসা করা হচ্ছে, সেটার বিরুদ্ধে যারা এই যুগে যুগে বলেছে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, এখনো হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের ভয় পাবেন না। আপনার কোনো অপপ্রচারে আমি আলোচনা আজকে অন্য আলোচনা করাই করেছিলাম, কিন্তু চিন্তা করলাম প্রথম তাওহীদের দাওয়াতটা দেওয়া দরকার, সেই জন্য তাওহীদের দাওয়াত দিলাম। নতুবা আজকে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সেই আলোচনাগুলো শুনবো। তাওহীদের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ছাড়া কোন ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না, তাওহীদ ছাড়া কোন ব্যক্তি মুসলিম হতে পারে না, শিরিক যুক্ত আকীদা আল্লাহ গ্রহণ করেন না। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিকের গুনাহকে ক্ষমা করেন না, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করতে পারে, ক্ষমা করে দিবেন। তার মানে হচ্ছে এই, আপনি হাজারো গুনাহ করলেন কিন্তু শিরিক নাই আপনার ভিতরে, আল্লাহ তাআলা এই অবস্থাতে মৃত্যুবরণ করে আল্লাহ ইচ্ছে করে ক্ষমা করে জান্নাত দিবেন, অথবা শাস্তি দিয়ে জান্নাত দিবেন। কিন্তু শিরিকের গুনাহ যদি কোনো ব্যক্তি নিয়ে যায়, সে যত বড় বুজুর্গ আর যত বড় আল্লাহর ওলি দাবি করুক, সে ব্যক্তি নাজাত পাবে না। কোরআনে পরিষ্কার আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক কি? এজন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। এই সমস্ত নবীরা, বড় বড় নবীদের নাম উল্লেখ করেছেন, উলুল আজম নবীদের নাম উল্লেখ করেছেন, উল্লেখ করে বলছেন, ওয়ালাউ আশরাকু, এই নবীরা যদি শিরিক করত, আল্লাহর সঙ্গে কোন দিক দিয়ে অংশীদার বানাতো, লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো হাত হয়ে যেত, বরবাদ হয়ে যেত। শুধু সমস্ত নবীদেরকে নয়, এবারে শুনুন, আমাদের সরোয়ারে কায়নাত রাহমাতুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কত কঠোর কথা বলেছেন, লাইন আশরাকতা, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাইন আশরাকতা, তুমি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতে, তাহলে লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আনকা আমালুকা, তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত। কাকে বলা হচ্ছে? তাহলে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি শিরিক নিয়ে ইবাদত করে সে ইবাদত গ্রহণযোগ্য হবে? এজন্য প্রথম কাজ হচ্ছে তাওহীদ। তাওহীদের বিপরীত কি? শিরিক। তাওহীদ গ্রহণ করা, শিরিক বর্জন করা। শিরিক কি করা? শিরিক বর্জন করা। শিরিক আল্লাহর ক্ষমতার মধ্যে হতে পারে, আল্লাহর উলুহিয়তের মধ্যে, আল্লাহর রুবুবিয়তের মধ্যে, আল্লাহর গুণাবলীর মধ্যে। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শুনবেন আপনারা। আল্লাহর গুণাবলী, আল্লাহ তাআলা আলেমুল গায়েব, এখানে কোন মানুষকে যদি আলেমুল গায়েব মনে করা হয়, পীর সাহেব সব দেখে, মুরিদের অন্তরে সব জানে, মুরিদের অন্তরের মধ্যে পীর ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, মুরিদের টেরও পায় না। লেখছে কিতাবে, ওদের আরবি কিতাবে লেখা আছে, আল শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের কলবের, মুরিদের দিলের গোয়েন্দা। পীর মুরিদের অন্তরে ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, মুরিদে কিছুই টের পায় না। পীরে আসমান জমিন পর্যন্ত সব দেখে, কাশ্ম খোলা, এই সমস্ত শিখ, সব দেখার মালিক কে? টিয়া পাখিও গায়েব জানে, গণক ঠাকুর গায়েব জানে,
এগুলো পরিষ্কার শিরিক। এই জন্য মনে রাখতে হবে সবকিছু এলেমের মালিককে, ক্ষমতার মালিককে। শিরিক বর্জন করতে হবে, তাওহীদ ধরতে হবে। আজকের এই প্রথম সবক দেওয়া হলো, ইনশাআল্লাহ আপনারা নিয়মিত আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন, আল্লাহু ইয়া আলামু মা তাসনাউন।